ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার গুগল ব্রাউজারের অপশনগুলো জানতে চান তো কীভাবে জানবেন? গুগল ব্রাউজারের সকল অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি প্রথমেই এখানে উপরে বাম পাশে থ্রি বার দেখতে পাচ্ছেন, থ্রি বারে ক্লিক করবেন। তো থ্রি বারে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি এখানে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্টের এখানে যে সিম্বলটি দেখতে আইকনটি দেখতে পাচ্ছেন, তো আইকনটিতে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি জাস্ট এখান এই অপশন থেকে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনার অন্য একটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ অ্যাকাউন্ট, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকেও অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এটি এখান থেকে এটি পারবেন। এরপরে যে অপশনগুলো আছে, এরপরে অপশন আছে সেটিংস। তো সেটিংস অপশনে যে অপশনগুলো আছে এখানে আছে অ্যাকাউন্ট প্রাইভেসি প্রথম যে অপশনটি, তারপর আছে সার্চ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় সার্চ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং এরপরে এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি থেকে আপনার অ্যাকাউন্টের যে প্রাইভেসি সম্বন্ধিত যে সকল সেটিংস সেগুলো এখানে পাবেন। তো এরপরে আছে ভয়েস, এখানে আপনি ভয়েস সার্চের যে সকল সেটিংস সেগুলো এখানে পাবেন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ব্লুটুথ হেডসেট, ব্লক অফেন্সিভ ওয়ার্ডস, তো যাই হোক স্পিচ আউটপুট এই অপশনটি ইউজ করতে পারবেন। তারপর আছে ফোন সার্চ, এখানে ফোন সার্চে আপনি তিনটি অপশন পাবেন, অ্যাপস, কন্ট্যাক্টস অ্যান্ড ওয়েব অটো কমপ্লিট। তো এই তিনটি আপনি ট্রিটমেন্ট দিয়ে নিতে পারবেন এখান থেকে। ইয়োর ফিড, এখানে আপনার ফিডের যে অপশনগুলো সেটি পাবেন, সো বেসিক কার্ডস অনলি, ম্যানেজ কার্ড হিস্টোরি, ডিলেট কার্ড প্রিফারেন্স, প্লাস অটো কমপ্লিট। আপনার কোনো কিছু সার্চ করার সময় সার্চ ইঞ্জিন থেকে আপনি যেটি লেখেন সেটি নিচে অটো কমপ্লিটেড একটি লেখা আসে সার্চের জন্য বা অটো কমপ্লিট হয়ে যায় লেখাটি। আপনি যদি গুগল লেখেন লিখতে চান তখন জি ডাবল ও লিখলে গুগল লেখাটি হয়ে যাবে এই অপশনটি যদি আপনি চালু রাখেন। এভাবে যেটি লিখতে চান সেটি অটো কমপ্লিট হবে এবং অ্যাবাউট অপশন, এখান থেকে আপনি এই যে গুগল ব্রাউজারের যে ভার্সন এবং এটি সম্বন্ধে যেসব ইনফরমেশন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপনার গুগল যে ব্রাউজার, এই ব্রাউজারের সকল অপশন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনার প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভালো থাকবেন।